মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার থেকে আমি নেতা হব ছবির শুটিং শুরু হবে রাজধানীর আফতাব নগরে। তবে সাকিব খান ও মিমকে নিয়ে নয়, শুরু হবে অমরস্থানী মৌসুমীর একটি গানের শুটিং দিয়ে, এমনটাই বললেন ছবির পরিচালক উত্তম আকাশ। তিনি আরো বলেন, সাকিব খান বর্তমানে কলকাতায় আছেন, তিনি ফিল্ডে শুটিং এ যোগ দেবেন, আর মিমের দৃশ্যধারণ শুরু হবে বুধবার থেকে। অন্যদিকে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী সেলিম খান বলেন, ইচ্ছা ছিল খুব ঘটা করে ছবিটির মহরত অনুষ্ঠান করব, কিন্তু যেহেতু সামনে শোকের মাস তাই সিদ্ধান্ত পাল্টেছি, সোমবার শুটিং শুরু করে দিব আর মহরতের এই অনুষ্ঠানটি সেপ্টেম্বরে করব। তাছাড়া আমাদের প্রোডাকশনের তিনটি ছবিতে সাকিব খান ও মিমকে দেখা যাবে, তাই সে সময় অনুষ্ঠানটিও ব্যাপক আকারে করার পরিকল্পনা রয়েছে। শাপলা মিডিয়া থেকে আরো তিনটি ছবি নির্মিত হয় বলে জানালেন সেলিম খান। তিনি বললেন, উত্তম আকাশের পরিচালনায় স্বপ্নের বিদেশ, কাজী হায়াতের পরিচালনায় আমার স্বপ্ন আমার দেশ ছবি দুটির নির্মাণের প্রাথমিক কার্যক্রম সেরে ফেলেছি। এছাড়া আরেকটি ছবি তৈরি করব বাংলার বন্ধু নামে, আমাদের ড্রিম প্রজেক্ট হবে এই দুটি ছবি, অর্থাৎ আমার স্বপ্ন আমার দেশ ও বাংলার বন্ধু। এগুলো বিগ বাজেটের এবং বড় আকারে নির্মাণের প্রস্তুতি নিচ্ছি, আপাতত এর বেশি আর বলতে চাচ্ছি না, এমনই বললেন ছবির পরিচালক এবং শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। দর্শক, শুরু হতে যাচ্ছে সাকিব খান অভিনীত তিনটি ছবির মধ্যে আমি নেতা হব ছবির শুটিং এর কাজ। তবে সাকিব খান মিম নয়, প্রথমে শুটিং এ অংশ নিচ্ছেন অমরস্থানীয় মৌসুমী। দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।